প্রিয় চাকরি প্রত্যাশী, কেমন আছেন সবাই? সিভিল সার্জনের কার্যালয়ে সাতক্ষীরাতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে বিভিন্ন পদে ছেলে এবং মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এবং বয়সটা শুধুমাত্র 18 থেকে 30 বছর পূর্বে। এবং এর মধ্যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পদ, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য সহকারী পদ। 108 জনকে নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এই জবটাতে। তো কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব, কোন বই পড়লে নিজের যোগ্যতায় চাকরি হবে, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলের এই মাত্র প্রকাশ হওয়া ভিডিওগুলো দেখবেন, তার কারণ এই মুহূর্তে অসংখ্য সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সকল প্রকার চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা যারা সাতক্ষীরা জেলার বাসিন্দা আছেন, তারা কিন্তু http://csset.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এবং আবেদনের সময়সীমা 19/2/2024 তারিখ সকাল 10টা থেকে 10/3/2024, মানে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে। এবং সকলেই আপনারা যারা সাতক্ষীরা জেলার বাসিন্দা আছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনার আবেদন করতে কিন্তু ভাই বেশি টাকা লাগবে না, সর্বোচ্চ 200 থেকে 250 টাকার মতো কিন্তু লাগবে। এবং দেখেন, আপনারা যারা কি না ভাইবা দিবেন, ভাইবার সময় আপনার যে যাবতীয় তথ্য, যাবতীয় কাগজপত্র লাগবে, সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও ভিডিও বানাবো, সেগুলো আপনারা পাবেন। দেখেন, নিজের যোগ্যতায় চাকরি পেতে আমাদের স্বাস্থ্য সহকারী বইটা এখনও যারা সংগ্রহ করেন নাই, খুব দ্রুত বইটা সংগ্রহ করে নেন। এই বইটার দাম মাত্র 350 টাকা। আপনি যদি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে 350 টাকা পড়বে, এবং আপনি যদি হোম ডেলিভারিতে নেন তাহলে 400 টাকা পড়বে। এবং 450 পেজের এই মোটা বইটাতে আপনি যে বিষয়গুলো পাবেন, সেটা আপনাকে চাকরি পেতে অন্যদের থেকে এগিয়ে রাখবে। যেমন আপনার যে সকল বিষয় থেকে প্রশ্ন হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, প্রত্যেকটা বিষয় কিন্তু এই বইটাতে থাকবে। তাছাড়াও বিগত বছরের যত পরীক্ষা হয়েছে, পরিবার পরিকল্পনাতে, তারপর স্বাস্থ্য অধিদপ্তরে, তারপর স্বাস্থ্য সহকারী পদে, সকল প্রশ্নও কিন্তু আপনি এই বইটাতে পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক এখানে কি কি পদ রয়েছে। এখানে প্রথমে ড্রাইভার নিয়োগ করা হবে 4 জনকে 9,300 টাকার গ্রেডের বেতনে, যেখানে শুধুমাত্র জেএসসি পাস হলে আর হালকা গাড়ি, মানে প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় পাশ করলেই নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন। তারপর রয়েছে ডার্করুম অ্যাসিস্ট্যান্ট, বেতন উচ্চ মাধ্যমিক পাশে 1 জনকে নিয়োগ করা হবে। তারপর যে গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য সহকারী, এটা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে। এবং স্বাস্থ্য সহকারীর জন্য একমাত্র বই, যেটা কিনা লাইসেন্স করে শুধুমাত্র আমরাই তৈরি করেছি, এই বইটা আপনারা যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেন নাই, খুব দ্রুত কিন্তু এই বইটা সংগ্রহ করে নেবেন। এবং বইটার রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, ওখান থেকে দেখে নেবেন। তো এরপর রয়েছে স্টোর কিপার, 6 জনকে নিয়োগ করা হবে, এটা উচ্চ মাধ্যমিক পাস। আর স্টোর কিপারের যে সরকারি জামানত প্রদান, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও আপনার একটু আপনার ভ্যালু করবে যখন আপনি ভাইবা দিবেন তখন। তো এরপর রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, 1 জনকে নিয়োগ করা হবে, আপনারা যারা ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে রেফ্রিজারেশনের ট্রেড থেকে, তারা আবেদন করতে পারবেন। তারপর পরিসংখ্যানবিদ, 1 জনকে নিয়োগ করা হবে, অনার্স পাস থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, 1 জনকে নিয়োগ করা হবে, অনার্স পাস থাকতে হবে। কম্পিউটার অপারেটর, 2 জনকে নিয়োগ করা হবে, 11,000 টাকার বেতনের স্কেল। এখানে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। এবং এই সাতক্ষীরা জেলার যে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছে, এটাতে কিন্তু আপনারা শুধুমাত্র এই জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী খুবই কম, আপনার নিজের জেলার অনেকেই সার্কুলার সম্পর্কে জানে না, জানবে না, অ্যাপ্লিকেশান করবে, পরীক্ষা দিবে না, প্রিপারেশান থাকবে না। তাই আজকেও আমাদের সাতক্ষীরা তালা উপজেলায় প্রায় 7-8 জন বই নিছে, সাতক্ষীরা শহরে প্রায় 15-20 জনের মতো বই নিছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, তারপর হোম ডেলিভারিতে। তো খুব দ্রুত আপনারা বইটা সংগ্রহ করেন। এবং কারা আবেদন করতে পারবে কারা পারবে না, সেটা সম্পর্কে এখন বলবো যে 22/1/2024 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর এর মধ্যে রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা আপনার
কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং আপনার যে আবেদন করার পরে আপনার যেই বয়সের ভিত্তিতে বয়সটা হচ্ছে আপনার এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, এইখানে কিন্তু ডেটটা সেম থাকতে হবে। ভাইবা থেকে অসংখ্য মানুষ বাদ পড়ে যায় যাদের বয়সে গড়মিল থাকে। এবং দেখেন অবশ্যই আপনারা আবেদন করুন খুব দ্রুত। এবং আপনারা যারা এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ডের যে স্থায়ী বাসিন্দা রয়েছে টোটালি প্রত্যেকটা উপজেলার, তারা কিন্তু সকলেই এখান থেকে আপনার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করতেছেন, আপনারা জানতে চাচ্ছেন যে ভাই আসলে কিভাবে পড়াটা শুরু করব বা কিভাবে পড়লে সফলতা পাওয়া সম্ভব, দেখেন এখানে বিগত সালের অসংখ্য প্রশ্ন পাবেন। একদম 2004 সাল থেকে শুরু করে 2023 সালে পর্যন্ত যতগুলা পরিবার পরিকল্পনা বলেন, মেডিকেল কলেজ বলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, তারপরে আপনার স্বাস্থ্য সহকারী, সকল পদের প্রশ্ন এখানে পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু যে পরিসংখ্যানবিদ, পরিসংখ্যানবিদে যারা আবেদন করেছেন, এই যে পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী, এটা কিন্তু সেম পদ। তো এখানে আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো দেখবেন এবং সেই সাথে আপনার লিখিত পরীক্ষা হবে। দেখেন বিগত বছরগুলোতে এমসিকিউ পরীক্ষা নিয়েছে, তবে এই মুহূর্তে প্রত্যেকটা স্বাস্থ্য সহকারী পদে প্রত্যেকটা জেলায় লিখিত পরীক্ষা হচ্ছে। আপনার কিছুদিন আগে মাগুরাতে যে 23 তারিখে পরীক্ষা হয়েছে, অসংখ্য মানুষ প্রায় 25-30 জন ফোন দিছে যে ভাই আপনাদের বই থেকে হুবহু কমন পেয়েছি মাগুরার প্রশ্ন থেকে আপনাদের লিখিত পরীক্ষায় মাগুরাতে সিভিল সার্জনের কার্যালয়ে। তাই বলবো যে বিষয়ভিত্তিক যে সাজেশানটা আছে এখান থেকে হুবহু কমন পাবেন। তাই অধ্যায়ভিত্তিক সাজেশানটা ভালো করে পড়বেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, পাটিগণিত থেকে ম্যাথ বেশি আসবে, বীজগণিত থেকে একটু কম আসবে। এবং আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু আপনাকে নিতে হবে এবং প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা প্রশ্ন আপনি যদি দেখেন ম্যাথগুলো দেখবেন খুবই ইজি ম্যাথ এসেছে। আপনি যদি দেখেন যে সর্বোচ্চ 4-5টার মতো ম্যাথ থাকবে, সাধারণ জ্ঞান বেশিরভাগই সাম্প্রতিক থেকে আসবে। পেপার পড়ার চেষ্টা করবেন, 20-30 টাকা দামের যে তথ্যকণিকা বা আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা লিখিত পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, আগে স্বাস্থ্য সহকারী পদে আমরা দেখেছি 2014 সালে যখন আমরা প্রথম বই বের করতাম 2010-11 সালে, তখন আমরা দেখেছি এমসিকিউ পরীক্ষা হয়েছে, তবে এখন কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে। তাই অবশ্যই আপনারা যারা বই সংগ্রহ করবেন আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন। এখন কেউ যদি বলেন যে ভাই আমি কি তাহলে এমসিকিউ প্রশ্নগুলো পড়বো না, আপনি মাস্ট বি এমসিকিউ প্রশ্নগুলো পড়বেন, আপনাকে প্রশ্নগুলো পড়তে হবে। যেমন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। এখন দেখেন এখানে আমরা ব্যাখ্যাসহ সমাধান দিয়ে দিয়েছি। এখানে লিখিত পরীক্ষা হলে জাস্ট কী হবে, জাস্ট অপশনগুলো থাকবে না। তাহলে অবশ্যই আপনি যখন এই কোশ্চেনটা পড়বেন আপনার কিন্তু মাথায় থেকে যাবে। এবং এই মুহূর্তে আমাদের প্রায় 15-20টা ক্যাটাগরির বই চলমান রয়েছে, রেগুলার শত শত মানুষ বই অর্ডার করে। এবং আপনিও যদি স্বাস্থ্য সহকারী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান খুব দ্রুত বইটা অর্ডার করুন, কারণ আমাদের এই মুহূর্তে খাদ্য অধিদপ্তরের বই চলমান রয়েছে, তাছাড়াও অফিস সহায়ক বই, তারপর 11-20 গ্রেডের জব সলিউশন, তাছাড়াও আপনার স্বাস্থ্য সহকারী পদের বই চলমান রয়েছে। আপনারা যদি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে বইটার দাম পড়বে 350 টাকা, আর হোম ডেলিভারিতে নিলে পড়বে টোটাল 400 টাকা। মাত্র 50 টাকা আগে পাঠাবেন এবং 350 টাকা দিয়ে বই রিসিভ করবেন। তো যাই হোক, হৃদয়বেদ চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ সবাইকে।